নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী, আপনারা সকলেই জানেন যে সারা বিশ্বে এখন কোভিড-19 এর মহামারী বা অতিমারী চলছে এবং ত্রিপুরা রাজ্য আমাদের ছোট রাজ্য, কিন্তু অনেক দুর্গম জায়গা আছে, পাহাড় পর্বতের জায়গা, গ্রাম আছে এবং এখানেও দেখা যাচ্ছে কোভিড-19 আক্রান্ত হয়েছে অনেক লোক। এবং আমরা আজকে সরকারের পক্ষ থেকে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই, 27 জুলাই থেকে রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে ট্রিপল অ্যান্টিজেন টেস্ট করার যে উদ্যোগ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে, এবং আজ অবধি 1 লক্ষেরও বেশি টেস্ট হয়ে গেছে ট্রিপল অ্যান্টিজেন টেস্ট। আগামী দিনে চলবে বাড়ি বাড়ি গিয়ে, তো কোনো রাজ্য সরকারই করেনি। মানুষ যেমন টেস্ট করাতে পারে, মানুষের জীবন যেমন সুরক্ষিত রাখতে পারে, মানুষ যেমন সুস্থ থাকতে পারে, এই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং মানুষ যেমন কোথায় যেতে না হয়, ওদের বাড়ির সামনে এসে টেস্ট করা হবে আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে মানুষকে জোর করে টেস্ট করাবে, যারা টেস্ট করতে আসবে ওদের ওরা কোভিড ছড়িয়ে যাবে, এবং কিছু কিছু জায়গায় মানুষ বিভ্রান্ত হচ্ছেন। সরকারের পক্ষ থেকে আবেদন রাখছি আপনাদের প্রতি, আপনারা বিভ্রান্ত হবেন না, সরকার কারিও জোর করে টেস্ট করাবে না। যারা ভলান্টিয়াররা আছে ওরা বাড়ি বাড়ি যাবে, গিয়ে আপনাদেরকে জিজ্ঞেস করবে আপনাদের বাড়িতে কেউ জ্বরে ভুগছে নাকি, সর্দি আছে নাকি, তারপর আপনারা যদি টেস্ট করাতে চান তবেই টেস্ট হবে। সুতরাং এখানে জোর জবরদস্তির কোনো কথাই নেই। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় ত্রিপুরাতে, বিশেষ করে পাহাড় এলাকায় জনগণকে বিভ্রান্ত করার খুবই চেষ্টা চলছে এবং কিছু সফলও হয়েছে বিভ্রান্তি করার। কিছু কিছু জায়গায় ত্রিপুরা রাজ্যে এই টেস্টিংয়ের বিরুদ্ধে মানুষ সরব হয়েছে এবং সেটা তো খুব দুঃখের বিষয়, কারণ এই সরকার আপনাদের জন্যই টেস্ট করাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে। সারা ভারতবর্ষে এরকম নেই, যেমন আপনারা আপনাদের দরজার সামনেই যেমন টেস্ট পান। এবং জোর জবরদস্তির কথা নিয়ে আমি আগেই বলেছি, আবার বলছি, কোনো জোর জবরদস্তির ব্যাপার নয়, করতেই হবে এরকম কথাও নয়। আপনাদের বাড়িতে কেউ যদি জ্বর থাকে, কেউ সর্দি থাকে, তারা যদি টেস্ট করাতে চায় তখনই টেস্ট হবে। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না, টেস্ট করাবেন নিশ্চয়ই, কারণ প্রাণ সবচেয়ে বড়। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, জান হে তো জাহান হে, প্রাণ আছে, জীবন আছে, সব কিছু আছে। তাই রাজ্য সরকার একটা মহৎ পদক্ষেপ নিয়েছেন বাড়ি বাড়ি টেস্ট করানো, সেটার জন্য সঙ্গে আপনারা সহযোগিতা করবেন, আপনারা সমর্থন দেবেন, টেস্ট করাবেন। টেস্ট করার মানেই চিকিৎসা হওয়া, আর চিকিৎসা হওয়া মানেই ভালো হওয়া। তাই আপনাদের কাছে এই আবেদন আমি রেখে যাচ্ছি, আপনারা এগিয়ে আসুন, সহযোগিতা করুন, টেস্ট করান, বাড়ি থাকুন, সুরক্ষিত থাকুন, ভিড়ে যাবেন না, ভিড় করবেন না, মাস্ক লাগান, হাত সাবুন দিয়ে ধুন, আর দেখবেন কিছুদিনের মধ্যেই আমাদের ত্রিপুরা রাজ্য করোনা মুক্ত হয়ে যাবে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ। এই বলে আপনাদের বিদায় নিচ্ছি, নমস্কার।